পাশের বাগানে গঞ্জিকা পাচার হইবো। আরে গঞ্জিকা পাচার হইলে কোনো সমস্যা নাই, তুমি একটু লক্ষ্য রাখবা যে গাঞ্জা পাচার হয় নাকি। আরে স্যার, গঞ্জিকা মানে তো গাঞ্জা। তাইলে এখনই মিশন স্টার্ট করো, একজনের জন্য বাই জানা যেতে পারে। একদম করকরা, আমিও তো ওইটাই কই। মিশন কমপ্লিট, আমার লারের মিশন কমপ্লিট। আসল গাঞ্জার পাচার তো এখানে ওইটা ছিলই না। মানে স্যার, আসল গঞ্জিকার পাচার তো অলরেডি হয়ে গেছে। কসকি, তুই কি শিওর? আরে মেয়ে শিওর না মানে, আমিও তো আগে বই দুইটা লেখাইছি, বিশ্বাস না হলে আমার মুখ হুঙ্গে দেখেন। মুখ বন্ধ কর, সকালে দাঁত মাজাস নাই। বাংলাদেশের খেলা দেখে 64 জেলার 64 জনের মৃত্যু। সময় চ্যানেলে বিশেষ প্রতিবেদন, হাড় দুর্বল রোগীরা বাংলাদেশের খেলা দেখবেন না। স্যার, আজকে তো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা আছে, দেখবেন না? আরে না, আমি বাংলাদেশের খেলা দেখি না। স্যার, বুঝছি আপনার হাড় দুর্বল। আন্ডার কভারের সবচেয়ে বড় এজেন্ট আমি। কই যা ভরা সাহস আমার। স্যার কুত্তা হে। কিন্তু ছবির লোকে তোর কোনো মিলই পাই না। স্যার, আপনার কি মনে হয় সামান্য ইউটিউব ভিডিও লিখে অরিজিনাল সাকিব খান আনতে পারো? তাই বইল ওরে আনবি, অপহরণ করলে ঝামেলা হইতে পারে, কিডন্যাপ করে লাই। আরে কিডন্যাপ আর অপহরণ তো একই। স্যার, ওরে কিডন্যাপ করলে আসলে একটা ঝামেলা হইতে পারে, এর থেকে ও সামসার কিডন্যাপ করে লাই। মুখের বান্ডা তো খুলেন। কি জানাস? আরে সামান্য কিল দিলো, কিছু কইবো নাকি? দিলে ঘুষি দে। আচ্ছা, মানে আমারই দরকার নাই, তোর লোক একটা সুন্দর ডিলে আহি। সাকিব খানের সবচেয়ে খাস লোক হইলো তুই। সাকিব খান কোনে যায়, কি করে, কালোকে কালোকে সম্পর্ক আছে, এই সব তথ্য তুই আমারে দিবি, আমি তোর প্রতিদিন 30,000 করে দিব। সাকিব খান কোনে যায়, কি করে, কার কার লোকের সম্পর্ক আছে, এগুলো গোপন রাখার লইগা আমার দিনে 3,00,000 দেয়। এই আর টর্চার করে আর মুখ থেকে কথা বাই কর। আমারে মাইরে ফলাইলেও আমার মুখ দিয়ে একটা কথা বাইরেব না। মার মতো দূরের কথা, তোর গায়ে আমরা হাতও লাগাবো না। সবাই কানে ধর আর ওরে আমাকে স্পেশাল টর্চারটা শুরু কর। এসো ধন্য নগরীর ধন্য দামার। ওরে এটা কি করলি রে, বন্ধ কর আমারে। আমার পিছন দিয়ে ডিম দে, তাও এটা বন্ধ কর, একটু পর আমার কান সহ পিছন ভাইটি রক্ত মেরে দেব, বন্ধ কর। আমি কইতাছি সব কইতাছি, প্রথমবারে আমার দরজায় আমি সবকিছুই জানি, খালি সাকিব খানের 3 নম্বর বউকেটা ওইটা বাদে। কিন্তু বস, আমাকে তো এইটাই জানা দরকার। এইটা জানতে হইলে আমাকে কয়েকদিন সাকিব খানের সাথে কাজ করতে হইব। কিন্তু কেমনে? স্যার, সাকিব খান যেহেতু একজন সুপারস্টার, ওরে একটা ছবি করলে কেমন হয়? সাকিব ভাই, উনি হচ্ছে ডিরেক্টর জাগানাকা, আপনার সাথে একটা মুভির কাজ করতে চাই। সবার কাছেই শুনছি যে আপনি নাকি বাংলাদেশের অনেক নাম করা সুপারস্টার, কিন্তু দেই কেমন হয় না। বাই দ্য ওয়ে, আপনার সানগ্লাসটা কিন্তু সুন্দর। 1,20,000 দামটা আরো সুন্দর। আচ্ছা, আমি আপনার নিয়ে একটা মুভি বানাইতে চাই, আগে আমি গল্পটা শুনাই। গল্প টল্প সব বাদ, আগে বলেন ছবির নায়িকা কারা। ক্যারেক্টার দেখে বুঝা যাইতাছে এটা কনফার্ম সাকিব খান। আচ্ছা, তাহলে নায়িকা আমি সিলেক্ট করতাছি।
সাকিব ভাই, আপনার রহস্য ফাঁস হওয়ার পর থেকে আপনি সাথে তো কোনো নায়িকা কাজই করতে চান তাইলে ছবিতে নায়িকা হইব কেরা? আমি তো আবার নায়িকা ছাড়া কাজ করি না। এইটাই হলো আমার ছবির নায়িকা। ও নায়িকা, কিন্তু বাংলাদেশের ছবিতে অরে তো কখনো দেখি নাই। আরে সাকিব ভাই, ও তো তামিল নায়িকা। হ্যাঁ আমি তামিল নায়িকা। তাইলে প্রথমে ছবির স্ক্রিপ্টটা একটু শুনি। ছবির স্ক্রিপ্ট হলো নায়ক আইব, নায়িকা আইব, কাহিনী হইব, ছবি শেষ। ছবির ভিতর বিয়ার কোনো সিন নাই? ওইটা তো আপনি গোপনই করেন। তাইলে এই ছবির নাম হইব কি? এই ছবির নাম হইব সাকিব খানের তৃতীয় বউকেটা রুম্পা। রুম্পা? আরে আমি কইতে চাইছিলাম এই ছবির নায়কের নাম হইব রুম্পা। আর একটা সূত্র পাওয়া গেছে, সাকিব খানের তৃতীয় বউ আছে আর ওই বউয়ের নাম হইল রুম্পা। আচ্ছা প্রথমে আমি তোমার এই স্ক্রিপ্টটা বুঝাই। প্রথমে নায়ক এইখান দিয়ে বেরোবো, তারপর আবার এইখান দিয়ে ঢুকে দেবো, তার একটু পরে ছবি শেষ হয়ে দেবো। আসল বন্ধু, আমি আগেই সন্দেহ করছিলাম, সত্যি করে কত তরকেরা। আরে ছবি করার লেগে নিয়ে আইছি, এটা খেলনা বন্ধু। তাইলে বন্দুক দিয়ে গুলি বেরোলো কেন? আরে এইটা হলো বিএফএক্স। ছবি তো শুরু করলাম না, এডিট হইলো কোন সময়? আমাকে ছবিতে এডিটের প্রয়োজন পড়ে না, যা করি সবই রিয়েল। তাইলে ও যে মরে গেল, আপনার মনে হইতাছে যে ও মইরা গেছে, আসলে ও তো অ্যাক্টিং করতেছে। আমাকে প্রত্যেকটা অ্যাক্টর একেবারে রিয়েল। আমার তাও বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না আপনার? তাহলে এই বন্দুক দিয়ে হ্যাঁ একটা গুলি করে দেখেন। এইটা তুই ঠিক কথা কইছ। তেল আরেকটা করে দিই। আচ্ছা যা, এইটাই লাস্ট, একটা মাথায় মেরে দেখি। কি হইল রে, কইরা গেল কে? আরে গুলি খাওয়ার আগে মরে দেওয়ার অ্যাক্টিং করতেছে। না এবার বিশ্বাস হয়েছে। এই তাড়াতাড়ি শুরু করো। সাকিব খানের তৃতীয় বউয়ের ছবি সাকিব খানের মোবাইলের ভিত্তিতেই আছে। এখন যেমনি হোক আমাকে সাকিব খানের কাছ থেকে ওর মোবাইলটা নিতে হইব। খালি সাকিব খান একবার হাতে নাতে ধরে লই, অনেক জ্বালাই চালাই, ওর একটা সরি মারমু। না দেশের অনেক বড় সুপারস্টার, পরে তুই তোর মারতে পারস না, মারলে থাপ্পর মারবি। আমি বুঝলাম না আপনাদের কি ডায়লগ প্র্যাকটিস করা শেষ হয় না? এই সাকিব ভাই সেই থাকে থাকা, তাড়াতাড়ি যাইতে হইব। আইতাছে সাকিব ভাই। আচ্ছা এখন তাড়াতাড়ি করে শুটিং শুরু করি। প্রথমে সিনটা এমন হইব, আপনি আপনার পকেট থেকে মোবাইলটা বাই করে কাকার মুখে মিললে মারবেন। আরে বস আপনারা এটা কি করছেন, আমরা তো ধরা খেয়ে গেছি। আরে আমি কে ফ্লিট করতে কখনো ধরা খেয়ে যেতাম, এরকম কোনো শান্তি নাই, আমরা বলে ধরা খেয়ে গেছি। আসসালামু আলাইকুম সাকিব ভাই। তোকে উপর আমার আগেই সন্দেহ হয়েছিল। স্যার একটুর লিগে মিশনটা কমপ্লিট করা পারলাম না। আর একটু হইলে মোবাইলটা আমার হাতে পড়তো। এই ভুলটা এখন হালার মধ্যে করলো। আপনিই তো করছেন। বিরাট, ওই যে নায়িকা গোজামাই সাকিব খান, ওর কাছ থেকে তোমার মোবাইলটা চুরি করতে হইব। বিরাট পারবা তো তুমি? আরে ভাই চুরি করা তো এক্সপার্ট আমি, দেখলে না বাংলাদেশের খেলায় কেমনে চুরি করলাম, কেউ ধরতেই পারলো না। যাও বিরাট। বিরাট তুমি তো দেখা যায় চুরি করে আসলে এক্সপার্ট। তুমি সাকিব খানের সামনে দিয়ে মোবাইলটা নিয়ে বললা, সাকিব খান ধরতেই পারলো না। আরে ভাতিজে, উপরা দুনিয়ার সামনে চুরি করে আইসিসি তে বাংলাদেশে হারিয়ে দিল, ক্যামেরাই ধরতে পারলো না, আর এটা তো সামান্য সাকিব খান। বিরাট আসলে তুমি অনেক ভালো চুরি করতে পারো। এই নে এই মোবাইলে সাকিব খানের তৃতীয় বউর ছবি আছে, এটা চেয়ারম্যান সামনে নিয়ে দিয়ে আয়। বহু বছর পর খবর পেলাম তোকে ভাবিন নাকি বাচ্চা হইব। চেয়ারম্যান সাহেব, এই মোবাইলে সাকিব খানের তৃতীয় বউর লগে সাকিব খানের গোপন ছবি আছে। ভাই সাকিব খানের তিন নম্বর বউটা কেডা, সবার মতো তো আমাকেও দেখতে ইচ্ছা করে, একটু বাইর করেন না। কি কি কইছস? ভাই এটা তো দেখা যায় সাকিব খানের ভাবি। বস আপনার মারা থুতো আপনার মুখে আই পড়ছে, হ কর না কে? হ বস আপনার আবার এত বড় বাজেটে ছবি দিল কেডা? আরে ধুর এই টাকাগুলো দিয়ে সামনে পূজা জেরি না ডুবাই ঘুরতে যাম।
কিরে আমাকে এইভাবে বাসা থেকে বের করে দিল কে? বাই কইরা দিল দিল ঠিক আছে, আমগো ওই মূল্যবান জিনিসটাও দিয়ে দিত। কি তো মূল্যবান জিনিস এইটা? এইটা তোর মূল্যবান জিনিস, তোর এইভাবে সবার সামনে নেওয়া লাগলে এইটা? চল উঠ, নতুন বাসা খুঁজতে দেবো। চালার ভালা কিপটা বুড়িয়ার কাছে যাই হোক, তাও তো এই জেঙ্গারা পাইছি। ল কি আর করার, অন্য জায়গায় রুম খুঁজি গে। হ্যাঁ এটাই কইতাছি, রুম খুঁজতে দেবো চল। নো নো নো, আসো আমরা রোমান্টিক ওয়েদের একটা টিকটক ভিডিও বানাই। কোন গানে? ওই যে নতুন যে একটা গান ভাইরাল হইছে, ব্যবসার তো পরিস্থিতি ওইটা। আরে ওইটা ব্যবসা না, ব্যবসা। আসো বাদ দাও। যাই হোক, ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি তিতি, আই তিতি তিতি, বাপ দাদার আমলের স্মৃতি। এই আলার ফোনা চোর, এই আমার ফোন, এই আমার ফোন দিয়া যা, এই আমার ফোন দিয়া যা, চোর 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 চোর, চল ধরি। আলার বলা ফোন দে তাড়াতাড়ি। কোন কাম বাজে নাই, নাম্বারটা দেন, রাতে কথা ঘুমাই। দেখছ আজকালকার যুগে উপকার কইরা কোনো দাম নাই। ল আমরা রুম খুঁজি গা, আর আমরা ব্যাচেলার আছি, ব্যাচেলারই ভালো, মেয়েটার ভিতরে আমাকে যাওয়ার দরকার নাই। ঠিক কইছিস তুই, ল রুম খুঁজি গা। না এনে ব্যাচেলার ভাড়া দি না। না না হবে না, কোন জায়গায় তো রুম পাইতাছি না, ক এমনি করে কেমনে চলবো? এই বাসাটা একটু দেখে যাই, দেখো পাইতে পারি। এই এনে কি 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 সমস্যা? আঙ্কেল ব্যাচেলার রুম ভাড়া হইব না? আমরা ব্যাচেলার ভাড়া দেই না। কে ব্যাচেলার ভাড়া দিবেন না কে? ব্যাচেলার কি আপনার পিছন মারছে? সারাদিন রোদে কুরবানজি, মাথা মুথা গরম হয়ে গেছে কি? আপনি আবার এনে কোন ব্যাচেলার ভাড়া দিবেন না? ফাইজলামি আয়, ব্যাচেলার ভাড়া দিতাছি। কি আঙ্কেল ভাড়া হইব? ভাড়া হইবে কিন্তু মাইয়া লাগবে, মানে ফ্যামিলি। কিন্তু আমরা তো ব্যাচেলার। ব্যাচেলারও ভাড়া হইবে কিন্তু খালাস ভালো আবার মেয়ের কথা কইবি? আরে না বেটা, এবার মাইয়া না, এবার ডাবল ভাড়া লাগবে। ওহো সমস্যা নাই, সমস্যা নাই, আমরা ডাবল না ট্রিপল ভাড়া দিবনি, কোনো সমস্যা নাই, আপনি রুম দেখান। আরো একটা সমস্যা। কি সমস্যা? আগের তো ওই রুমে দুইজন থাকে, আমরাও দুইজন থাকুম, আবার আগে থেকেও দুইজন থাকে। আঙ্কেল ওই দুইজন কি মেয়ে নাকি পোলা? এবারে তোদের যেহেতু ভাড়া দেবো, তাহলে অবশ্যই ব্যাচেলার সাথেই দিব। কিন্তু এখানে আরো কিছু সমস্যা। আরো সমস্যা? বাসায় থাকবা, তেল ব্যবহার করবা, পানি খরচ করবা, ফ্যান চালাবা, লাইট জ্বালাবা, গ্যাস খরচ করবা, সব ভরবা, কিন্তু এর বিল তোমাকে দিতে হইবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে রুমে নিয়ে যান। এবারে খারাপ কমে দাও, এখানে কিছু কথা আছে, মোরে কিন্তু অ্যাডভান্স টাহা দিতে হইবে। বন্ধু দে না, দে কি টাকা, দে টাকা। আরে চালা, আমি চালাই দিন। আরে না তুই দে, তোরে আমি সব টাকা শোধ করে দিমুনি, দে আগেরও টাকা বাস না, দে দিমুনি। তুই তো আগের টাকাই দাস না, এটা কেমনে দিবি? দে। আরে আর আব্বা জন নোয়াখালী তো নাইবো, ব্যাগ ভর্তি করে টাকা লই আইবো বেটা, সব টাকা শোধ করে দিমুনি, দে। ঠিক আছে দিস কিন্তু তাইলে। আচ্ছা দে, এই যে নেন টাকা। এই রে তোমাকে রুম, আর তোমরা এই রুমে ঢুকবা। যাক অনেক ভালো হইলো, অনেক বড় বাসা, আমাকে আগের বাসাটা ছেড়ে দিয়ে ভালো হইছে, এই বাসাটা মনে হয় অনেক ভালো হইব। দেখছস বাবার কত পাওয়ার, থ্যাংক ইউ বাবা। কি করে লতেলি রুমে যাইগা? চল রুমে ঢুকি। ওই আল্লাহ রে, ঠিকই আছে, দিছেন আপনি গারানি, কই গেছিলেন আপনি চুরি করতে? খালি উপরে ফাটাইছে না নিচেও দিছে? কি করে এই বাচ্চা, তুই আমার সামনে চটির বই পড়তাছস কেন? ছোটো ছোটোর মতো থাকবি, বই রাখ বেটা। এ দাদু এই দেখো, বই আরো দুইজন লই আইছি। এই মাতা, তোরা দুইটা এই জায়গায় কি করস? এ দাদু তুমি কারে গাইলো? আরে বেটা ওরা দুইজন হইতে আমার মায়ের এই অবস্থা করছে, আর তো মানে সালাউদ্দিনের ভাবির মোবাইলটা পর্যন্ত ওরা দুজনে নিয়ে গেছে।
ভাবি এই গল্পই তো আমি চটি ভয়ে পড়তাছি। এ বেটা আর গভীর হাস না, চোখ থাক। আরে আবুল, ওক দুইটার আমার সাইডে বহা। এ বেটে তোরা হরছ কি? আচ্ছা যা হরছ হরছ, আর জট করে যায় দাদুর পাশে বসো। দাদু তো মগরে কিছু করবেন না। আরে আমরা কি করছি এখন? দেই ভালো মানুষের দাম নাই, আমরাই তো মেয়ের উপকার করে দিছি। হ ঠিকই তো, আপনি তো মোবাইল চুরি করে নিয়ে দৌড় দিছিলেন। আপনার কাছ থেকে মোবাইল নিয়ে আমরা ওই মেয়ের কাছে মোবাইল ফেরত দিয়ে আইছি। হ্যাঁ বল ভাই, ওরা একদম ঠিক কথা কইছে। আর আমি আগেই বুঝছিলাম, দাদু মনে কোনো ধরা মরা খেয়ে মায়ের খেয়ে আইছি। তুমি আমার লেরার বয়ফ্রেন্ড, চুরের কাছ থেকে আমার মোবাইলটা এনে দিয়ে পারলা না? কান্দর উঠবাস কর, উঠবাস কর, জরিমানা দেয় আমার মোবাইলের। আরে তুমি এটা নিও না, আমার এই মাসে এইটি খরচ আছে। তোর এই গন্ধওয়ালা শার্ট তো আমাকে বাজারে বিক্রি হইতো, এটাও বেঁচে দিতাম। এখন আমি আমার সাদিয়ারে নিয়ে ডেট করুম কেমনে? শেষমেশ আমার মতো চুরের লোকও বাটপারি হয়ে গেল। ওর আমি কত ভালোবাসতাম, ওর বাপের পকেট থেকে টাকা চুরি করে ওরই দিতাম। দেখছে না বল ভাই, একদম ক্যারেক্টারে মিলে গেছে। হ্যাঁ এরকম, আর গার্লফ্রেন্ডের ক্যারেক্টার এরকম। কাঁচা কুত্তার গু খেয়ে আসছে রে, এত বাজে গন্ধ। এখন আমি দাড়ি কাটুম কেমনে? এই মোর শালি নেই কিছে। আরে বেটা মনে হয় কি কাঁচা কুত্তার গু খেয়ে আসছে বেটা, টয়লেটে এত গন্ধ, দাড়ি কাটা পারলাম না। আচ্ছা দে আমি টয়লেট পরিষ্কার করে দিতেছি, দে যাহর। দাড়ি গুলো কাটা লাগতো, কিন্তু ভিতরে যায় যে বইছে বইছে আর তো এরে না। এই বেটে বেরেস না কে তুই? আহ শান্তি, দাড়িগুলো ভালোই বড় হইছিল, কাইটাইলাম। যা টয়লেট পর, এই থাম তো, দেই তোর দাড়ি কোণে। তোর তো কোনো দাড়ি নাই, তুই দাড়ি কাটলি কেমনে? যা যা টয়লেট পরিষ্কার করছি যা। টয়লেটের সে বেশি গন্ধ, দাড়ি কাটুম না। ঢাকা এসে একজন হেলমেট পরা শিখছস না? আরে কাকা রে, ওরে দাদা রে, কাকা দাদা। দূর বেটা, এটা কোনো কাম হইলো? আমার এই পর্যন্ত কেউ ফুলে টুকা পর্যন্ত দিতে পারে নাই। আর আজকে তোর বাপ বাঘের খাঁচায় বাঘরে পুরে ধয়ে গেল। এ বেটা, এ দাদু, তোরে মারার পরে তো তোরা তাও বইতে আরো, কিন্তু মোরে এমন জায়গায় মারছে, আমি তো বইতে পারি না। এমন কি আমি বাথরুমে যাইতে পারুম না মাগো। আমার আর পার্কে যাওয়া হইলো না। হালার বালা, এই সিরিয়াস মোমেন্টে তোরা কক্সবাজার যাওয়ার কথা কস, তাপরা মাই কেটে রে। এইগুলো বাদ দে, আমার আব্বারে যেভাবে হোক এই বাসা থেকে বাইর করে দেওয়া লাগবো, না স্যার আমরা একটা অস্ত থাকুম না। কি কস, তোর আব্বার আবার বিয়া দিবি? বন্ধু তোর আব্বার আর বিয়া দিস না বন্ধু, এমনি কানে কোনো কিছু শুনি না, ওই জন্য আরো শুনুম না। আরে হালার বউ বিয়া না, বাইর করতে হবে এই বাসা থেকে বাইর। ও ভাত খাওয়াই বিয়ে দিলে, ভাত খাওয়া তাড়াতাড়ি বাইক করে দে। এই ওর কান এখন গ্রামীণ ফোনে সিগনালের মতো হয়ে গেছে, মাঝে মাঝে পায় মাঝে মাঝে পায় না। তুই এত কিছু বাদ দে, তোর বাপরে এই বাসা থেকে বের করতো, যদি বের না করতে পারস তাহলে লাত্তিটা কিন্তু তোর এই বাসা থেকে বের করে দিব। আমি যাইতেছি, দেই কিছু একটা করা লাগবো, এইভাবে তো আর থাকা যাইব না। এ বেটা তুই নিউজ পেপার না কই যাস? আব্বাই চাইছে। এই তোর বাবারে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করাই। আরে ভাই তুই এটা নিয়ে আস না রে ভাই, এম নেই যাইস না। এ বেটা যাইস না। বন্ধু তোর আব্বারে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করাই। কি করতাছিলি ভিতরে, এত সময় লাগলো কে? আব্বা এই যে নিউজ পেপার না, আজকের ব্যাপারটা তুই পড়, আমি সকাল সকাল আমার মেজাজটা গরম করতে চাই না, তুই পড়। দীর্ঘ 9 মাস পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসলো নায়ক সাকিব খান, আর তার সাথে দেখা করার জন্য ছুটে যাচ্ছে হাজারো সাকিব ভক্ত। কি সাকিব খান বাংলাদেশে আইছে? তোর বাপে তো সেই ছোটবেলা থেকে সাকিব খানের ভক্ত, তুই এটি তোর কাছে রাখ, আমি এখনই সাকিব খানের সাথে দেখা করতে গেতেছি। আব্বা একবার টিকটক মিকটক করেন, আচ্ছা মাস খানিক থাকেন, সমস্যা নাই। আমার তো মনেই ছিল না যে আমার আব্বা সাকিব খানের ভক্ত, আর সাকিব খান অনেকদিন পর বাংলাদেশে আইছে, এর লিগে আব্বা তোর লগে দেখা করতে গেছে, আর আমি হেরে কইছি 1 মাস থাকতে টিকটকও করতে। এখন তো আমাকে সেই চিলেব, এখন আমরা ব্যাচেলার বাসার আসল চিল দেখামু।
বাবুজি যারা ধীরে চলো, কি রে তুই ভালো হয়ে গেছ এখন মজা রে। আরে বেটা তোর আব্বা গেছে গে, এখন ব্যাচেলার বাসে আচুল জিল দেখাবো। বাবুজি যারা ধীরে চলো, লা 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 লা। আবার কেরা জিনি বেল বাজাইতেছে, দেখছে তোর আব্বা এসে নাকি আবার। আসলে আমাদের বাসায় চিনি শেষ হয়ে গেছে, একটু চিনি হবে? আরে পুরো বাসাই মনে করেন আপনার, যা যা লাগে সব নেন সব নেন। আসেন আসেন ভিতরে আসেন, আসেন আসেন রুমে আসেন। বসেন, একটু চিনি নিতে আসছিলাম, কিন্তু আপনাদের সবার এই অবস্থা কেন? আরে আমাদের এই অবস্থা, আমরা একটু টিকটক ভিডিও করি তো তাই আমাদের এই অবস্থা। এই ঘুইলালা ঘুইলালা, চিনি লাগবে না আমার কাছে, অপুরন্ত চিনি আছে। দেন চিনি আইনা দেই, আপনি এখানে বসেন ঠিক আছে। আবির বাবা আমার চশমাটা, বাবা আমার চশমাটা দাও তো। হ আঙ্কেল চশমা, আপনি এখানে এক মিনিট খারান, আমি চশমা আনতেছি। এই চশমাটা লাগবে যে তো, দাঁড়া আসতেছি। আঙ্কেল এই ধরেন চশমা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি চিনি নিয়ে আসতেছি। কি রে আবির, তো গরমে মাইয়া কে, আমি বের হইতে না বের হইতে তোরা মাইয়া নিয়ে পড়ছস? আব্বা আপনি আবার আইছেন। তোরা মাইয়া নিয়ে বেচালে রুমে আইছস?